ডান পা অপারেশন করেছি। কি ইয়াল্লা, এই যে আপনি কি করছেন? এই মিয়া, আমার টিউমার হইছে বাম পায়ে আর আপনি আমার অপারেশন করছেন ডান পায়ে। কি সমস্যা বলেন? স্যার আসবো? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? হ্যাঁ আমি। কেন? না, এই টেবিলে না আরেকজন ছিল। ও সাজু, ওর একটু বাইরে পাঠাইছি। এত অবাক হওয়ার কিছু নাই, সাজু আমার জুনিয়র, আমি ওর সিনিয়র। কি বলেন, তার তো চুলদারি সব পাক না, অনেক বয়স্ক, সেই তুলনায় তো আপনি বাচ্চা। আরে ভাই, চুলদারি পাকলে কি সিনিয়র হয় নাকি? পড়াশোনায় আমি ওর থেকে অনেক সিনিয়র, আমি অনেক বেশি বুঝি। গ্রামে দেখেন না, অনেক বয়স্ক ডাক্তার আছে, চুলদারি সব পেকে গেছে, কিন্তু ইয়াং ডাক্তারকে দেখলে সে সারসার করে, সালাম দেয়। কেন? পড়াশোনায় যে সিনিয়র সেই হচ্ছে সিনিয়র, চুলদারি দিয়ে সিনিয়র জুনিয়র হয় না। সাজু আমার জুনিয়র, কি সমস্যা আপনার? ও আচ্ছা, আপনি কি সেই পেশেন্ট হয়েছে পায়ে কি যেন সমস্যা হয়েছে, এক্সট্রা নিয়ে আসার কথা? জি জি, আমি আমি এক্সট্রা নিয়ে আসছেন? জি আনছি, দেখি। ও মাই গড, এটা আপনার পা? জি আমার পা। আপনার বয়স কত? 30। এই বয়সে এরকম একটা কঠিন রোগ, 30 বছরের একটা ছেলে, আল্লাহ, কার ভাগ্যে যে কি আছে আল্লাহ। স্যার আমার কি হয়েছে? স্যার আমার কি মরণব্যাধি কিছু হয়েছে? স্যার আমি কি বাঁচতাম না, আমি কি মরে যাবো গা? স্যার আপনি যখন বেঁচে আছেন, আপনি যে বসে বসে কথা বলতেছেন, এটাই তো একটা বিশাল ব্যাপার। আপনার তো এখানে বসে থাকার কথা না, আপনি তো বিশাল রোগে আক্রান্ত। ভাই আমার কি করতে পারবো, করেন ভাই? ভাই আমি বাঁচতে চাই ভাই, আমার বয়স খুব কম, আপনি তো বলেন কম বয়সে আমি মরে যাবো, আপনি আমার বাঁচান, আমার কি করতে হবে এখন বলেন, আমি বাঁচতে চাই। ইয়াল্লাহ, তুই আমার বাঁচা, আল্লাহ আল্লাহ, কি বলে আমি বলে মরে যাবো গা? ভাই আমার, আপনি বাঁচান ভাই, আপনি আমার বাঁচা, কি করতে হবে বলেন। আপনার তো পায়ে টিউমার হয়েছে, আমি যে অবস্থা দেখতেছি, আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে অপারেশন না করতে পারলে আপনাকে মনে হয় আর ঠিক রাখা যাবে না। এক ঘন্টার মধ্যে অপারেশন স্যার অন্য কিছু বলেন, আমি খুব ভয় পাই অপারেশনটা, আপনি অপারেশন স্যার অন্য কিছু বলেন। আপনি ভয় পাইলে হবে? আপনি যেই জিনিস নিয়ে ঘুরতেছেন সেটাকে আপনার ভয় পাইতে হবে? আপনি একদম ভয় পাবেন না, আল্লাহ ভরসা আমি আছি, আমি আপনার অপারেশন করে আপনাকে সেভ করবো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু ওই রুমে চলেন, আপনি যেতে পারবেন না, আপনাকে স্ট্রেচার করে নিয়ে যেতে হবে, আপনি দাঁড়ান, এক এক ফুটা নড়বেন না, আপনি যেভাবে আছেন থাকেন, আমি আসতেছি, দাঁড়ান। স্ট্রেচার পাওয়া যায়নি, আপনি চলেন, আমার সাথে আসলে চলে ফেরেন না, আসুন। রেদওয়ান, সব কিছু ঠিকঠাক? আচ্ছা ভাই, আমি কাটাছিরি খুব ভয় পাই, এই রক্ত একদম দেখতে পারি না। আচ্ছা এই অপারেশন না করে যদি এই ওষুধ বড়ি খাই, পাওটা কি ঠিক হইব না? এই মেয়ে, আপনি তো অতিরিক্ত কথা বলেন, তখন আপনাকে কি বুঝাইলাম? আপনি কি সুস্থ হয়ে পায়ে হেঁটে বাড়িতে যেতে চান, নাকি অসুস্থ হয়ে পঙ্গু হয়ে সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে চান? না 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 ভাই, আমি পায়ে হেঁটে বাড়ি যেতে চাই, আর হুইল চেয়ারে আমি সারা জীবন কাটাতে চাই না। তাহলে এত কথা বলেন কেন, শুয়ে পড়েন, এখন অপারেশন হবে। কিন্তু ভাইয়া, এত টেনশন করবার কিছু নাই, খুব আরামে অপারেশন হবে, আপনি টেরই পাবেন না। আপনার চোখের সামনে আপনার পা কেটে যদি দুই টুকরা করে ফেলি, তাও আপনি বুঝতে পারবেন না। আপনি শুধু দেখেন যে আমরা কীভাবে অপারেশনটা করি, আপনার পা থেকে সুন্দর করে যে টিউমারটা আছে না, সেটাকে আমরা রিমুভ করে দেব, আপনি দেখবেন কিন্তু টের পাবেন না। চলো ভাইয়া, শুধু পাও না, আপনারা আমারই নাই করে দেন, আমার এই পাও আপনারা কাটবেন সেটা আমি সজ্ঞানে নিঃসখে দেখবো, এটা আমি একদম সহ্য করতে পারবো না। জ্ঞান ফিরতে কিন্তু অনেক দেরি হবে। কিন্তু ভাই জ্ঞান ফিরবো তো? আল্লাহ জানে, আল্লাহ ভরসা, যদি আপনার জ্ঞান থাকে তাহলে ফিরবে। আচ্ছা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কই এসেছে, নিয়ে আসো। আচ্ছা ভাই, ধর ভাই আপনি বেশি কথা বলেন, অপারেশন করতে হবে না, বাদ দাও ভাই। ভাই আমি তো
দোয়া করতে উঠছি ভাই, আমি কি দোয়া করার সময় না? অবশ্যই অবশ্যই অবশ্যই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি যদি কোনো অন্যায় করে থাকি গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। এই অপারেশনে যদি আল্লাহ আমার মৃত্যু হয় আল্লাহ, তাহলে যদি আমি জান্নাতের উচ্চতম স্থানে আমার জায়গা হয় আল্লাহ। রব্বানা আজালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, উল্টা হয়ে যান, উল্টা হয়ে যান। আসবে না ভাই? ও তো আসবে না সামনে আসলে। আচ্ছা ঠিক আছে, আমি দিই ভাই। আমাদের কি এটা ঠিক হবে? এত বেশি বুঝো কেন? কচু গাছ কাটতে কাটতে মানুষ বড় ডাকাইত হয়। আমরা যদি এসব ছোটোখাটো অপারেশন না করি তাহলে আমরা বড় সার্জন হবো কীভাবে? আগামীকাল যখন স্যার আসবে, আয়সা দেখবে আমরা অপারেশন সাকসেসফুল করছি, তখন দেখবে কি খুশি হয়। যাই হোক ভাই, আমি কিন্তু ভাই এর আগে বড় নাই। তুমি আসতে কথা বলো ভাই। ইনজেকশন না দিয়ে? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। তুমি তো শুধু শুধু ভয় পাইতেছিলাম মিয়া। কেমন ফিল করছেন? জি খুব ভালো। মাশাআল্লাহ, জীবনে অনেক শুনছি ব্যথামুক্ত অপারেশন, আজকে নিজের চোখে দেখলাম। আপনি তো শুধু শুধু ভয় পাচ্ছিলেন যে ব্যথা পাবেন, মরে যাবেন। কই, আপনি তো টেরি পান নাই? একদম না। কিন্তু আপনি বাম পা এরকম এরকম করছেন কেন? এই পায়ে অপারেশন করছেন, দেখতেছি ব্যথা করে কিনা। একদম ব্যথা নাই, আরাম লাগতেছে। কি আশ্চর্য, বাম পা কেন অপারেশন হবে? তাইলে ডান পা অপারেশন করেছি। কি আপনি দেখবেন না, আপনারা তো আমার এক্সরে করাইছেন, এক্সরে মধ্যে কি দেখেন নাই ডাইট পায়ে না বাম পা? কোন পা অপারেশন করতে হইব? আমার কোন পায়ের মধ্যে কি বাড়িছে? আপনার নামে আমি মামলা করব, আপনার প্রতিষ্ঠানের নামে আমি মামলা করব। আপনি উত্তেজিত হন না, এটা কোনো সমস্যাই না। এই একটা কোনো সমস্যা না, আমাকে একটা মিনিট সময় দেন, আমি সব ঠিক করে দিতেছি। এটা কোনো ব্যাপার না, মাথা গরম করতেছেন কেন? এটা ব্যাপার মাথা গরম করব? হ্যাঁ এটা কোনো সমস্যা না, বুঝাও তো, বুঝাও। আমি দেখতেছি সারাদিনে আপনি দেখতে পারেন নাই, এখন এক মিনিট আপনি কি দেখবেন? হ্যাঁ আমি দেখতে নিব আপনারা। একটু ঘুরেন ঘুরেন ঘুরেন।